বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা গুছালাম আর চা বিস্কিট খেলাম। বাবা এখন গেছে মন্দিরে পুজো দিতে, পুজো দিয়ে বাবা বাড়ি আসবে, তারপরে বাবা যাবে বাজারে একটা স্পেশাল জিনিস আনতে, সেটা হচ্ছে চিংড়ি মাছ। বাবা চিংড়ি মাছ আনতে যাবে। সকাল সকাল মা এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আজকে কি রান্না হবে বলি, কচুর লতি দিয়ে হবে চিংড়ি মাছ, আর এখানে হবে শুক্তো, তার জন্য উঠছে কাঁচকলা, এখানে ডাটা, গাজর, কুমড়ো, আলু, পটল সব রকম সবজি মা কেটেছে, আর এখানে আটা বা ময়দা মাখা রয়েছে, এই দিয়ে মনে হচ্ছে লুচি হবে। সকালে ব্রেকফাস্টে হচ্ছে এখানে ফুলকো ফুলকো লুচি, তরকারি হয়ে গেছে, কুমড়ো আলু দিয়ে তরকারি করেছে। সকালের ব্রেকফাস্ট রেডি, এখানে হচ্ছে লুচি আর এদিকে আছে কুমড়ো আলুর তরকারি। কালকে সকাল থেকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, তারপরে আজকে ঘুম থেকে উঠেই দেখছি পুরো একদম রোদ ঝলমলে একটা ওয়েদার, মানে খুব বেশি যে রোদ তা না, কিন্তু বেশ সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর তার উপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো এদিকে পুরো বিছানা গুছানো হয়ে গেছে, আর জানলার পর্দাটা সরিয়ে দিতে হবে। কালকে যে কাঁচা মিঠা আম এনেছিলাম এটা এখানেই রয়েছে, আর কাসুন্দিটা আজকে হয়তো আম মাখা খাওয়ার টাইম পাবো না, সেজন্য এটা আপাতত ফ্রিজে রেখে দিই, এটা মনে হচ্ছে কালকে খাওয়া হবে। তো আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, বৃহস্পতিবার মানেই তো আমাদের ব্রেকফাস্টে লুচি তরকারি থাকে জানোই, তো সেই জন্য লুচি তরকারি দিয়েই আজকে ব্রেকফাস্টটা হলো। এবারে আমি ভিডিও এডিট করব, তারপর স্নান করবো, আজকে শ্যাম্পু করতে হবে, স্নান করব, পুজো করব। আজকে বিকেলবেলা যদি ওয়েদার ঠিক থাকে, মানে যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা হয়তো বিকেলবেলা সোনাপিসিদের বাড়িতে ঘুরতে যাব, ওই 5টা সাড়ে 5টার সময়, তাই না মা? 5টা সাড়ে 5টার সময় হয়তো ঘুরতে যাব। হ্যাঁ, কারণ সোনাপিসিদের বাড়িতে সেজো পিসি রয়েছে, এখনও 3-4 দিন থাকবে, তো সেজো পিসি সকালবেলাও ফোন করেছিল, বলছে যে একদিনকে তাহলে এসে ঘুরে দে, সোনাপিসিও বারবার করে বলছে, তো দেখি হয়তো বিকেলবেলা সোনাপিসিদের বাড়িতে ঘুরতে যাব। আর সেই জন্য মা আরও সেই কারণেই বাবা বাজারে গেছে সকালবেলা চিংড়ি মাছ আনতে, কারণ সেজো পিসি সোনাপিসির জন্য কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করবে, আর সেজো পিসি তো মার হাতের শুক্তো ভীষণ ভালোবাসে, সেই কারণে শুক্তোও করবে। সব কাজ কমপ্লিট হলো, সব কমপ্লিট করে দিয়েছি। লাঞ্চ মেনুটা দেখি, লাঞ্চ মেনু হচ্ছে এদিকে শুক্তো, শুক্তো ফাইনাল, শুক্তো ম্যাক্সিমাম তো দিয়ে দিয়েছি, বলছে এটা কি বলতো, সকালে যে টিফিনে যে তরকারিটা করছেন, তরকারি, এই যে ভাত, কালকের শাক ভাজা, ডাটা শাক ভাজা, দুটো পাত্রই রেখে দিয়েছি, এটা ভাত শাক ভাজা, তার তুলে নিই, শুক্তো সর্ষে দিয়ে আফটারনুন। স্নান করে পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি না একদম হালকা করে একটুখানি মেকআপ করেই নিয়েছি, কারণ এখন আমার ভিডিও এডিটিংয়ের একটুখানি কাজ বাকি রয়েছে, তো সেটা করব, তারপরে রেডি হব। আর মা এখন মা একটুখানি জাস্ট রেস্ট নেবে,
তারপরে রেডি হবে, বাবাও রেডি হবে, তারপরে যাবো সোনাপিসিদের বাড়িতে। এবার সোনাপিসিদেরকে না এখনো পর্যন্ত আমরা বলিনি যে আমরা আজকে বিকেলবেলা যে যাবো, একদম সোনাপিসিদের গিয়ে সারপ্রাইজ দেবো। আমার এডিটিং এর কাজ কমপ্লিট, এখন বাজে হচ্ছে পুরোপুরি 5টা। এখন একটুখানি আমি ব্যালকনিতে দাঁড়াই মা রেডি হতে হতে, আর আমার তো মেকআপ কমপ্লিট, শুধু আমি ড্রেসটা বের করবো, ব্যাস তারপর রেডি হয়ে যাবো। মা আমাকে সেই কখন বলেছে যে ট্রেন টাইমটা দেখতে, আমি আসলে এডিট করছিলাম ভুলে গেছি, এখন সবার ফার্স্ট থেকে ট্রেন টাইমটা দেখবো। আমার সোনাপিসি বাড়ি হচ্ছে সুতপুর, তো 5:30টার মধ্যে বেরিয়ে যাব। বাবা রেডি হবে এখন, তাহলে 6:00 থেকে 6:15টার মধ্যে পৌঁছে যাব। এখন দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, এরকম টাইমে ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে বলো গরমকালে। মা রেডি হয়ে আছো, কী করছো? বাইরে সব জামা কাপড় তোলা হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। আজকে আমি এই বটন গ্রিন কালারের গাউনটা পরেছি, মাও রেডি ওদিকে, বাবাও রেডি। আর সবচেয়ে বড় কথা জানো, সোনাপিসিদের কিন্তু আমি এখনো জানাইনি যে আমরা যে আজকে যাবো, তাই না মা? সোনাপিসিদেরকে গিয়ে পুরো চমকে জানাইনি, জানালে পরেই না সকালবেলায় বৃহস্পতিবার থেকে তো ঘোরাঘুরি করে সব গেছি, ঘরে কাজকর্ম থাকে, বৃহস্পতিবার তো এমনি সব কিছু একটু লেটে হয় না, সেই জন্য আমরা একদম বিকেলবেলায় যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5:15, হ্যাঁ কুড়িটা 5 মিনিট বাজতে হচ্ছে, 6:00 মধ্যে 6:00 থেকে 6:15 মধ্যে আমরা পৌঁছে যাবো। আর মা সেজে পিসির জন্য শুক্তো সবার জন্যই নিয়েছে, শুক্তো আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, হ্যাঁ যেহেতু শুক্তোটা মেন সেজে পিসির জন্যই, সেজে পিসি আর মার হাতে শুক্তো ভালোবাসে, দেওয়ার জন্যই শুক্তো যাওয়া। মধ্যে কি শুক্তো? না না, এটার মধ্যে কচুরলতি, শুক্তোটাকে আগে দিয়ে দিয়েছি, দেখ এরকমভাবে পড়ে যাবে, না না আমি ভালো করে ইয়ে করে করবেন, ঠিক আছে। ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে। মা কোথায়? কটা ব্যাগ হয়েছে? আমার আজকে বেশি হয়নি, তিনটার মতো এটা নিয়েছি আর একটা জলের বোতল। দেখো সানসেট হচ্ছে একদম সামনে, কি সুন্দর হাওয়া, এই টাইমটা বেরোতে পারলে সবচেয়ে। আমি আর মা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, বাবা এখনও আসেনি, বাবা তালা দিচ্ছে। আর রাস্তাটা কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, না সোজাই চলো। আমরা চলে এসেছি সোনাপিসিদের বাড়ির সামনে। আমার সোনাপিসির বাড়ি হচ্ছে একদম ভোলা বাস স্ট্যান্ডে নেমে একটুখানি, অনেক দিন পরে আমরাও সোনাপিসিদের বাড়িতে আসলাম, না আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম, সেটা তো বন্ধন ব্যাংক, হ্যাঁ সেই দিনকে তো আর সোনাপিসিদের বাড়িতে আসা হয়নি, তাও মনে হয় 2 বছর হয়ে গেছে না। উনি সোনাপিসি কিন্তু আমাদেরকে দেখে পুরো সারপ্রাইজ, এখন নিশ্চয়ই সোনাপিসি চা করছে, আর রান্নাঘরটা সোনাপিসিদের এদিকেই, এখনো পর্যন্ত কিচ্ছু বলিও নি, ফোনও করিনি, রিয়াকশনটা দেখ। আবার রাস্তা চিনতে পারছে না, আমি আর বাবা যখনই রাস্তা চিনতে না পারি, মা কিন্তু আমাদেরকে রাস্তা চেনায়। এটার চোখে তো কিছু সামনে এই সাইডটা দিয়ে চলো। ওরা সব ওই দিকে রয়েছে বুঝলে, কি গো তোমাদের কত ডাকলাম, কত ডাকছি।
এটা হচ্ছে আমার সোনা পিসির বাড়ির ঠাকুরঘর। ছোটবেলায় আসলে এখানে বসে থাকতাম বলো। আর এগুলো সব গাছের ফুল, সব গাছের ফুল, কোনটা পাইয়ে না। আমি শুনে সারাদিন পরেও কি, হ্যাঁ দাঁড়া 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 একটু দাঁড়া, সোনাপিসির বাড়ির গোপাল, কি সুন্দর না। আচ্ছা এই দেখো এটা হচ্ছে আমার বৌদি, বৌদি হাই বলে দাও। আর মালি দিদি কে তো তোমরা সবাই চিনে গেছো। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওর ভালো নামটা বলে দে, মেঘনা। মেঘনা, আর ডাক নাম হচ্ছে বুগাই, আমরা সবাইকে বুগাই বলেই ডাকি। সবাই মিলে এখন গল্প করছি। শুনছো তোমার তোমার বউ আমার মেয়ে কি সারা ফেলেছে, সারা শ্যামনা তাহলে আসতো আমাদের বাড়িতে। ঠিক যাচ্ছে তো, আমরা সোনাপিসির বাড়ি থেকে এইমাত্র বেরোলাম। তো এবার ভাবছি কি যে একটুখানি মামনদের বাড়িতে যাব, কারণ এই রাস্তাতেই মামনদের বাড়ি পড়লো, মানে একটু ওদের বাড়িটা স্টেশনের কাছে। তো ওই জন্য মাসিকে ফোন করলাম, হ্যাঁ মাসিকে ফোন করলাম, তো বললো হ্যাঁ তোরা চলে আয়। সোনাপিসিদের বাড়ি থেকে চলে এসেছি, তো এখন যাচ্ছি একটু কুট্টিমাসিদের বাড়িতে। আসলে সোধপুর আগরপাড়ায় আমাদের তো সব রিলেটিভরা দূরে থাকি, তো ওই জন্য মাসিকে ফোন করেছিলাম। এবার তিয়াসাদেরকে বিকেলবেলা ফোন করেছিলাম, ওরা তখন ঘুমাচ্ছিল। তো আমি তিয়াসাকে বললাম কি যে আজকে বিকেলবেলা আমরা এরকম সোনাপিসিদের বাড়িতে যাচ্ছি, তো আসার সময় ভাবছি একটু মামনদের বাড়িতে যাব দেখা করতে, তোরা যাবি? তিয়াসা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আর মাও যাচ্ছি। মামনদের বাড়ি তো কতদিন যাই না, অনেক দিন হয়ে গেছে। এইচএসের আগে ভেবেছিলাম দেখা করতে আসবো, কিন্তু আসতে পারিনি। তো যাই, এখন তিয়াসারা এসে গেছে অলরেডি, আমাকে ফোন করেছিল 10-15 মিনিট আগে, বললাম আমরা চলে এসেছি, তোরা আয়। জি হ্যাঁ, মামন 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 আমি ঠিক আজকে ওদিকে চলে যাচ্ছিলাম, পারবি তো? আমরা মামনদের বাড়িতে এসে এতক্ষণ বেশিক্ষণ ছিলাম না, কারণ সোনাপিসিদের বাড়ি থেকে এসেছি সেই জন্য। এই যে এতক্ষণ ধরে আমাদের সব গল্প হচ্ছিল, গল্প শেষ হচ্ছে না, এবার ওরা কবে আমাদের বাড়ি যাবে এই জিজ্ঞেস করে করে ওদের আমি তো ঘুরতে যাবো। আরে যাবো, এতক্ষণ ধরে আমি সব সাথে দিলাম, হ্যাঁ হ্যাঁ আসছি। কি হয়েছে এখন তোমরা বাড়ি দেখছো ঘুরে? এই জায়গাটাও তো নতুন হয়েছে না, এই জায়গাটাও পুরো এখানে যেতে দিচ্ছে না মামুন, আমাদের যেতে দিচ্ছে না। আমার মা বাবা চারজন মিলে ওই ঘরে বসে গল্প করছে।